ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক স্বপন কুমারের লেখা চলন্ত ছায়া গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। সারা মুখে বসন্তের দাগ, উস্কো খুস্কো চুল, একটা পা খোঁড়া আর সারা দেহে ধুলো আর ময়লা মাখা যে ভিকিরিটা লালবাজার পুলিশ স্টেশনের সামনের ফুটপাতে বসে ভিক্ষে করছিল, তাকে দেখে মনে দয়া না জেগে জাগে ঘৃণা আর বিতৃষ্ণায় পূর্ণ একটা মনোভাব। কিন্তু লালবাজার থানায় প্রবেশ করবার মুখে আপন মনেই দীপক একটা ডাবল পয়সা ছুঁড়ে দিল তার দিকে। লোকটি বিড়বিড় করে কি যে বলল সেটা বোঝা গেল না। দীপক সেদিকে মনোযোগ না দিয়ে ডেপুটি পুলিশ কমিশনার মিস্টার মরিসনের চেম্বারের উদ্দেশ্যে পা বাড়াল। ডেপুটি কমিশনার মিস্টার মরিসন দীপককে দেখে যেন হাতে চাঁদ পেলেন। হাসি মুখে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, আরে আসুন আসুন মিস্টার চ্যাটার্জি, আপনার দেখা পেয়ে আনন্দিত হলাম। তা উধারে নতুন খবরগুলো শুনেছেন তো? হ্যাঁ, ওই নিরুপমা দেবীর অদৃশ্য হওয়া আর চলন্ত ছায়ার চিঠির কথা তো? এখন কিভাবে এগুলো যায় বলুন তো মিস্টার চ্যাটার্জি। খানিকটা আসার আলো আমি কিন্তু দেখতে পেয়েছি মিস্টার মরিসন। তাই নাকি? কিরকম? দেখুন, মৃতদেহ চুরি, রক্ত চুরি, নিরুপমা দেবীর স্বেচ্ছায় অন্তরিত হওয়া আর একটি তরুণীর নিখোঁজ হওয়া ছাড়া আর কোনো ঘটনা কিন্তু ঘটেনি। কোনো টাকা কড়ি বা সম্পত্তি বা ওই ধরনের জিনিসের প্রতি কোনো লোভও এদের নেই। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তারপর আমাকে সবসময় এই কেসের তদন্ত থেকে দূরে রাখবার চেষ্টা। অবশ্য তার মধ্যেও অন্য একটা ইঙ্গিত আছে। সব কিছু মিলিয়ে এই দাঁড়াচ্ছে যে কোনো একটা বৈজ্ঞানিক বিষয়ের পরীক্ষা বা ওই ধরনের কিছু একটা তো ঘটতে চলেছে, আর সেই কাজের জন্যেই চলন্ত ছায়া ছদ্মনাম নিয়ে কোনো লোক এগুলো করাচ্ছে। এইসব কাজগুলো অবশ্য একজনের নয়, এর পেছনে হয়তো আরেকটি মস্তিষ্ক আছে। কিন্তু আপনি কী করে এতটা আন্দাজ করতে পারছেন বলুন তো মিস্টার চ্যাটার্জি? এটা বালুর ওপর প্রাসাদ গড়া বলতে পারেন, সবই বলছি অনুমানের ওপর নির্ভর করে। তবে এটা ঠিক যে আমার অনুমানের খানিকটা অন্তত সত্যি। তা তো বটেই, কিন্তু এরপর কোন পথ ধরে এগোবার চেষ্টা করবেন আপনি? আমার একজন সার্জন বন্ধুর সাহায্য আমি নিচ্ছি। তার কাছ থেকে প্রথমে জানতে হবে যে কী ধরনের বৈজ্ঞানিক পরীক্ষার জন্য এগুলো প্রয়োজন হতে পারে, এবং তাতে নিরুপমা দেবী স্বেচ্ছায় মত দিতে পারেন। স্বেচ্ছায়? এইটাই বা ধরে নিচ্ছেন কেন? দেখুন মিস্টার মরিসন, চলন্ত ছায়া আইন না মানতে পারে, কিন্তু আজ পর্যন্ত মিথ্যে কিছু বলেনি। স্বেচ্ছায় না হলে নিশ্চয়ই সে লিখে রেখে যেত যে জোর করে নিরুপমা দেবীকে নিয়ে গেলাম। এটাও একটা পয়েন্ট যা আমি ধরে নিচ্ছি। মিস্টার মরিসন কি যেন বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই টেলিফোনটা অকস্মাৎ বেজে উঠল। হ্যালো, কে? আমি দীপক চ্যাটার্জিকে চাই। দীপকের দিকে চেয়ে মিস্টার মরিসন বললেন, আপনার ফোন মিস্টার চ্যাটার্জি। দীপক বলল, কিন্তু আমি যে এখানে আছি তা যে লোকটি ফোন করেছে সে জানলো কেমন করে? যাকে দেখি কি ব্যাপার। রিসিভারটা তুলে নিয়ে দীপক বলল, হ্যাঁ চ্যাটার্জি স্পিকিং, কে আপনি? ওধার থেকে উত্তর ভেসে এলো, আমি চলন্ত ছায়া, পাবলিক টেলিফোন থেকে কথা বলছি। শুনুন মিস্টার চ্যাটার্জি, আপনি আমার কথা না শুনে যে কেসটা হাতে নিয়েছেন তাতে আপনার সাহসের পরিচয় পেলাম। সাহসী লোকদের আমি সত্যিই ভালোবাসি। যাকে, আর একটা সুযোগ আমি আপনাকে দিচ্ছি।
এখনো বলুন যে আপনি এই কেস থেকে সরে দাঁড়াবেন কি না। মিথ্যে মিথ্যে কেন আর বুনো হাঁসের পেছনে তাড়া করে প্রাণটা হারাবেন মিস্টার চ্যাটার্জি? তার চেয়ে এই কেসটা ছেড়ে দিলে উপযুক্ত পারিশ্রমিক আপনার হাতে গিয়ে পৌঁছবে। অত সহজে যে আমার মত পাল্টায় না, দীপকের স্বরেও দৃঢ়তা। দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনার পেছনে দিবারাত্র আমার লোক কিন্তু নিযুক্ত আছে, এমনকি মিস্টার মরিসনের সঙ্গে যে আপনি যা যা কথা বললেন তাও আমার লোকেরা জানতে পেরেছে। আপনি যে উপায় এগোতে চান তাও আমি জানি, অতএব বুঝতেই পারছেন যে আপনার প্রাণটা নিঃশেষে হরণ করতে কতটুকু সময় বা আমার লাগবে। কিন্তু তবুও যে আমি আমার মত পাল্টাতে রাজি নই। বেশ, তাহলে আপনাকে বলেই রাখছি, আপনি লালবাজার থানা থেকে বেরিয়ে বাড়ি আসবার পথে সর্বপ্রকারে নিজেকে সাবধান রাখার চেষ্টা করবেন, মিস্টার মরিসনের সাহায্যও নিতে পারেন। ওইটুকু সময়ের মধ্যে দীপক চ্যাটার্জির নাম পৃথিবী পৃষ্ঠ থেকে বিলুপ্ত হতে পারে। ধন্যবাদ। দীপক রিসিভারটা নামিয়ে রেখে মিস্টার মরিসনের দিকে চেয়ে বলল, বন্ধু আমাকে শেষবারের মতো সাবধান করলেন, আমি তা গ্রাহ্য না করাতে উনি জানালেন যে আজকের মধ্যেই আমি পৃথিবী থেকে বিদায় নেব। এখন এখন কি করবেন মিস্টার চ্যাটার্জি? কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, কাপুরুষেরা মৃত্যুর পূর্বেই বহুবার মরে থাকে মিস্টার মরিসন, কিন্তু আমি মরব মাত্র একবার, বুঝলেন? লালবাজার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসল দীপ। ছোট মরিস গাড়ি দীপকের হাতে যেন নবজীবন পেয়েছে, তীব্র বেগে এগিয়ে চলল মহানগরীর পিচ ঠালা চকচকে মসৃণ পথ ধরে। ডালহৌসি পেরিয়ে এসপ্ল্যানেডের মোড়, দক্ষিণ দিকে ছুটে চলল গাড়িখানা। সন্ধ্যা গাঢ় হয়েছে, পথের মোড়ে মোড়ে আলোর ছড়াছড়ি, মসৃণ ঝকঝকে চৌরঙ্গি রোড। দীপক গাড়ির গতিবেগ বাড়িয়ে দেয়, ভবানীপুরে তার বাড়ির দিকে গাড়িখানা এগিয়ে চলে। কি একটা যেন ফুটছে দীপকের পিঠে, স্টিয়ারিংটা চেপে ধরে পেছনের দিকে তাকায় দীপক। পেছনে দাঁড়িয়ে লালবাজারের গেটে সে ভিখারিটা, কিন্তু কি তার বেশভূষার হঠাৎ পরিবর্তন ঘটল কি করে? লোকটার ডান হাতে চকচকে একটা রিভলভার, তার দিকে যেন বিদ্রুপের দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসছে, আর বাঁ হাতে সূচের মতো একটা কি যেন। গাড়ি থামাও, লোকটির কণ্ঠে তীক্ষ্ণ আদেশ, কিন্তু কথা শেষ করতে হলো না। বিষের ক্রিয়ায় দীপকের শরীরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে ইতিমধ্যেই, মাথাটা ঘুরছে। লোকটি তাহলে শরীরে কোনো বিষাক্ত দ্রব্য প্রবেশ করিয়েছে। দীপকের মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে যায়, জ্ঞান হারিয়ে গাড়ির মধ্যেই লুটিয়ে পড়ে দীপক। মিনিট কুড়ি পরে আর একটা ফোন পেলেন মিস্টার মরিসন। দীপক চ্যাটার্জি বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল, তাই তাকে নিয়ে গেলাম আটকে রাখবার জন্যে। আমার কাজ অব্যাহত গতিতেই চলবে। আপনাকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মিস্টার মরিসন। মিস্টার মরিসন কিছু বলার আগেই টেলিফোন কানেকশন কেটে দেওয়া হলো। মিস্টার মরিসনের সারা চোখে মুখে ফুটে উঠল একটা হতাশার গ্লানি, ব্যর্থতার কালিমা। রিসিভারটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন তিনি। এক যুগ পরে ঘুম থেকে জেগে ওঠা আরব্য রজনীর দৈত্যের মনোভাব যেন জেগে উঠল দীপক চ্যাটার্জির মনে। জ্ঞান ফিরে পাবার সঙ্গে সঙ্গে চারিদিকে বেশ ভালো করে তাকিয়ে দেখল সে। কোথা দিয়ে যে কি ঘটে গেছে তা ভালো করে স্মরণ করতে বহুক্ষণ কেটে গেল তার।
দরজা জানালা বন্ধ একখানি ঘর, ভ্যাপসা গন্ধ আর অসহ্য গরম। ই যেন তার জীবন্ত সমাধি ঘটেছে পৃথিবীর সারা শব্দ এখান থেকে অনেক দূরে, কোনো জনমানবের বিন্দুমাত্র অস্তিত্বের চিহ্নও কোথাও নেই। শুধু কোথা থেকে যেন ভেসে আসছে এক টানা একটা শব্দ ঝকঝক করে। কোনো একটা কারখানা বা যন্ত্র চলবার সময় যে ধরনের শব্দ হয়, অনেকটা তেমনই এই শব্দ। খিদে পেট চোঁচো করতে থাকে দীপকের, শরীরটা কেমন যেন দুর্বল মনে হয়। কিন্তু এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাবার কোনো উপায়ও তো খোলা নেই তার সামনে। উপরের দিকে ছোট্ট একটা ঘুলঘুলি দিয়ে আসছে আলোর ছিটে ফোঁটা, বাতাস আসার পথ বোধ হয় ওইটাই। এছাড়া আর কোনো সংযোগই নেই বাইরের পৃথিবীর সঙ্গে। কিন্তু এই ছোট্ট ঘুলঘুলিটাকে বাড়াতে গেলে অন্তত কোনো তো একটা অস্ত্র প্রয়োজন, অথচ তার কাছে উপস্থিত কোনো অস্ত্রই নেই। আপাতত তাই পেটের খিদে পেটেই চেপে রেখে অসহ্য যন্ত্রণা সহ্য করে সময় কাটানো ছাড়া আর কোনো গতি নেই তার। এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল, তারপর দরজা খোলার শব্দ। ঘরের মধ্যে প্রবেশ করলো চারজন লোক, একজনের হাতে একটা রিভলভার আর অন্য তিনজনের হাতে বড় বড় ধারালো ছোরা। দীপক হালকা সুরে প্রশ্ন করে, আপাতত কোথাও যেতে হবে নাকি? হ্যাঁ, মনিব তোমাকে ডেকে পাঠিয়েছে। সে তো বেশ, কিন্তু পেটটা যে একেবারে খিদে চোঁচো করছে। সে কথা মনিবকেই বলো গে, এখন ভালো ছেলের মতো উঠে দাঁড়াও দেখি। দীপক দেখলো আপত্তি করে খুব একটা বিশেষ লাভ নেই, সে ছোড়াধারী তিনজনকে সামনে রেখে রিভলভারধারীর পাশে গিয়ে দাঁড়াল। তারপর বলল, বেশ চলো। চারজনে ঘর থেকে বের হলো। ঘর পেরিয়ে একটা বারান্দা আর তারপর করিডোর, অবশেষে ওপরে উঠবার সিঁড়ি। সিঁড়ির মুখে এসে দীপক এক অদ্ভুত কাণ্ড করে বসল। লোক চারজনের কেউই এর জন্য প্রস্তুত ছিল না। অন্যমনস্ক রিভলভারধারীর হাতটা আচমকা মুচকে দিয়ে এক টানে তার হাত থেকে রিভলভারটা টেনে নিল। লোকটি আদৌ প্রস্তুত ছিল না এর জন্য, রিভলভারটা তৎক্ষণাৎ দীপকের হাতে এসে গেল। ছোড়াধারী তিনজন শব্দ শুনে পেছন ফিরে তাকিয়ে দেখছিল, কিন্তু ততক্ষণে রিভলভারটা দীপকের হাতে এসে গেছে। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, যদি কেউ বিন্দুমাত্র বাধা দেবার চেষ্টা করো সঙ্গে সঙ্গে গুলি ছুঁড়তে বাধ্য হব। কিছুক্ষণের জন্য অখণ্ড নীরবতা। আচমকা একজন ছোড়াধারী হাতটা তুলল দীপককে লক্ষ্য করে, অমনি এক পাশে সরে গিয়ে দীপক পিস্তল ছুঁড়ল। তারপর প্রচণ্ড এক লাফ মেরে সিঁড়ি থেকে নিচে লাফিয়ে পড়ল সে। ওধারেও হইচই শোনা যাচ্ছে, অজস্র কলরব, ঘুমন্ত দৈত্যপুরীর ঘুম ভাঙছে যেন। দীপক ছুটে চলেছে প্রাণপণে বাগানের পাশে একখানা মোটর দাঁড়িয়ে, বোধহয় এদেরই দলের মোটর। মোটরে উঠে বসে প্রচণ্ড বেগে মোটর চালিয়ে দেয় সে। ওধার থেকে গুলি ছুটে আসছে, দুপ দাপ শব্দ করে এগিয়ে আসছে অনেকগুলো লোক। দীপকের মোটর সব কিছু উপেক্ষা করে গেট দিয়ে বের হয়ে তীব্র বেগে এগিয়ে চলে। বাড়িখানা হচ্ছে ব্যারাকপুরের কাছাকাছি কোনো একটি জায়গায়, আশেপাশে কোনো বাড়ি নেই, নিকটবর্তী থানা সেখান থেকে অনেক দূরে। দীপক গাড়ি চালিয়ে মাইলখানে গিয়ে একজন লোকের কাছ থেকে থানার অবস্থানটা জেনে নেয়, তারপর গাড়ি চালিয়ে সোজা থানায় এসে ওঠে। থানার অফিসার মিস্টার হরিরাম গোয়েঙ্কা দীপকের অপরিচিত। দীপক তাকে নিজের পরিচয়টা দিয়ে বলে, খুনি আমার সঙ্গে গিয়ে ওই এলাকার বাড়িটা সার্চ করতে হবে। মিস্টার গোয়েঙ্কা বললেন, কিন্তু আমি একবার লালবাজারে ফোন করে ব্যাপারটা আগে ভালো করে জেনে নিতে চাই। দীপক বলল, সমস্ত দায়িত্বটা আমিই নিচ্ছি মিস্টার গোয়েঙ্কা।
আর এক মুহূর্ত দেরি করবেন না, ওদের ওদের পালাবার সুযোগ দেওয়া উচিত নয়। মিস্টার গোয়েঙ্কা কিন্তু দীপকের কথা অগ্রাহ্য করেই লালবাজারে ফোন করলেন মিস্টার মরিসনের কাছে। অবশেষে সব দিক দিয়ে প্রস্তুত হয়ে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে তারা যখন বের হলেন, তখন ঘণ্টা দেড়েক কেটে গেছে। নির্দিষ্ট এলাকায় বাড়িটা খুঁজে পেতে অবশ্য দেরি হলো না, কিন্তু তন্ন তন্ন করে খোঁজ করেও কাউকেই পাওয়া গেল না। সারা বাড়িটা খাঁ খাঁ করে এদের সকলের পলায়নের বার্তা ঘোষণা করছে। সমস্ত বাড়ি খোঁজা শেষ হলে দীপক অবশেষে গিয়ে উপস্থিত হলো তিনতলার একটা চিলে কুঠুরিতে। সেখানে কতগুলো ভাঙা কাচের যন্ত্রপাতি পড়েছিল, আর পড়েছিল ভাঁজ করা একটা চিঠি। চিঠিতে লেখা আছে, দীপক চ্যাটার্জি, তোমার সাহসের ও বুদ্ধির তারিফ করি বটে, কিন্তু তবুও জানিয়ে দিচ্ছি যে আমার এক্সপেরিমেন্টগুলো সফল হওয়ার না পর্যন্ত আমাকে ধরার সাধ্য পৃথিবীতে কারোর নেই। তোমাকে এ যাত্রা প্রাণে মারব না বলে স্থির করেছিলাম, কিন্তু আর নয়, তোমার মৃত্যু এবারে অবশ্যম্ভাবী। ইতি চলন্ত ছায়া। সন্ধ্যার আবছা ছায়া সবে পৃথিবীর বুকে নামতে শুরু করেছে। আধার এখনো ততটা গাঢ় হয়নি। দীপকের মোটরখানা ছুটে চলেছে বালিগঞ্জের দিকে। ওল্ড বালিগঞ্জের প্রান্তে অবস্থিত ডক্টর প্রেমনাথ শর্মার বাড়িখানা। গাড়িতে দীপক একা। কোমরের বেল্টে কেবল নিত্যসঙ্গী রিভলভারটা আটা আছে। আজ পর্যন্ত এই একটিমাত্র জিনিসই দীপকের জীবন রক্ষার দায়িত্ব বহুবার নির্ভুলভাবে পালন করেছে। হালকা হাওয়ায় উঠছে দীপকের শ্যাম্পু করা চুলগুলো, একটু যেন শীতশীত করছে। দীপক কোটটা ভালো করে গায়ে এঁটে নেয়, গাড়ির গতি বাড়িয়ে দেয়। দ্রুত পেছনে পড়ে থাকা পথের মোড়ের সব ল্যাম্পপোস্টগুলো। ডক্টর প্রেমনাথ শর্মা ঠিক এই সময় বাড়িতে থাকেন, অন্য সময় হাসপাতাল আর কাজকর্ম নিয়ে বিশেষভাবে ব্যস্ত থাকেন তিনি। বাড়ির বাইরে গাড়িটা দাঁড় করিয়ে এগিয়ে যায় দীপক। সামনে লনটা পার হয়ে দরজার উপরে কলিং বেলটায় মৃদু চাপ দেয়। দরজা খুলে বেরিয়ে আসে এক অপূর্ব সুন্দরী মেয়ে। কে? মেয়েটির বয়স প্রায় 18 বছরের কিনারা এসে থমকে দাঁড়িয়েছে। অপূর্ব দেহ সৌষ্ঠভ, বেশ অনুপম লাবণ্য। আমি ডক্টর প্রেমনাথ শর্মার সঙ্গে একটু দেখা করতে চাই, বিশেষ কয়েকটা কথা নিয়ে একটু আলোচনা করার ছিল। হো, মেয়েটা হাসতে এক ঝলক সৌন্দর্য যেন ছিটকে পড়ে সারা পরিবেশটায়। কিন্তু বাবা তো এখন বাড়ি নেই। সে কি, কোথায় তিনি? একটা স্পেশাল অপারেশন কেসে তাকে কল দিয়ে নিয়ে গেছে। আপনি কোথেকে আসছেন? আমার নাম দীপক চ্যাটার্জি। কয়েকটা বিষয়ে ওর সঙ্গে একটু আলোচনা করবার দরকার ছিল আমার। রঙ্গুনে ওর সঙ্গে আমার প্রথম আলাপ। হ্যাঁ, আপনার কথা আমি বাবার কাছে অনেকবারই শুনেছি। ভেতরে এসে বসুন না, অল্পক্ষণের মধ্যে উনি এসে পড়বেন বোধহয়। ড্রয়িং রুমে নরম একটা কোচে গায়ে এলিয়ে দেয় দীপক। তারপর মেয়েটির দিকে চেয়ে প্রশ্ন করে, তুমি তাহলে ওনার একমাত্র মেয়ে? হ্যাঁ, আমার নাম কাবেরী। বাহ, বেশ চমৎকার নাম তো। আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা আনতে বলে আসছি। ভেতরে চলে যায় কাবেরী, ঠিক যেন এক ঝলক হালকা হাওয়া। ফিরে আসে মিনিট দশেকের মধ্যেই। তারপর বলে, বহুবার বাবার মুখে শুনেছি আপনার নাম। আপনার মতো বড় ডিটেকটিভ নাকি হিন্দুস্তানে আর নেই। আচ্ছা, আমাকে আপনার জীবনে দু একটা গল্প শোনাবেন। গল্প তো নয়, সবই কাহিনী, একেবারে বাস্তব ঘটনা। জানি, বাস্তব ঘটনা শুনে যে আনন্দ আছে
কাল্পনিক গল্প পড়ে তা শতাংশের একাংশ পাওয়া যায় না। একটা সিগারেটে অগ্নিসঞ্চার করে দীপক। নীলাভ ধোঁয়ার কুণ্ডলীর দিকে চেয়ে ধীরে ধীরে সরু করে বহু পুরনো দিনের কোন এক অর্ধবিস্মৃত ঘটনার রোমন্থন করে। সময় এগিয়ে চলে, দুজনেরই হুঁশ থাকে না। সারা পৃথিবী যেন তার চোখের সামনে থেকে লুপ্ত হয়ে গেছে। শুধু ওরা দুজন, দীপক আর কাবেরী। কাবেরীর বনো হরিণীর মতো চঞ্চল চোখের একাগ্র দৃষ্টি দীপকের মুখের দিকে নিবদ্ধ। দীপকও তন্ময়, মুখে তার অতীত গৌরবের উজ্জ্বল ছায়া। হঠাৎই বাইরে মোটরের শব্দ। মেয়েটি এক লাফে উঠে দরজার দিকে এগিয়ে যায়, বলে, ওই তো বাবা এলেন বোধ হয়। ডক্টর প্রেমনাথ শর্মা ঘরের মধ্যে প্রবেশ করেন। দোহারা লম্বা ডক্টর প্রেমনাথের চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, গায়ের রং বেশ টকটকে ফর্সা। অত্যন্ত সহজেই অ্যাংলো ইন্ডিয়ান বলে ভুল করা চলতেই পারে। পরনে দামি স্যুট, মুখে হাওয়ানা চুরুট, পায়ে ক্রেপসোল শু। আরে গুড ইভিনিং দীপকবাবু। গুড ইভিনিং ডক্টর শর্মা। তারপর কোথায় গিয়েছিলেন হঠাৎ? মাথার ক্যাপটা একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে রাখতে ডক্টর শর্মা বললেন, এই তো একটা অপারেশন কেস ছিল, জরুরি কল তো, তাই একটু দেরি হলো ফিরতে। কোনো অসুবিধা হয়নি আপনার তো? না না, আপনার মেয়ে যথেষ্টই হসপিটেবল, কোনো অসুবিধেই হয়নি আমার। জানো বাবা, দীপকবাবু কি সুন্দর সুন্দর গল্প বলছিলেন। ভালো লেগেছে তোর? কাবেরীর মাথায় হাত বুলিয়ে ডক্টর শর্মা হাসেন, স্নেহের হাসি। হ্যাঁ খুব। তারপর একটু থেমে বলে, তোমরা বসো বাবা, আমি দেখি ভোজুয়াটা আবার চা আনতে এত দেরি করছে কেন। তা তুমি কফি খাবে না চা? চাই আনতে বল। কাবেরী ভেতরের দিকে অদৃশ্য হয়। তারপর হঠাৎ এই অধীনের বাড়িতে আপনার পদধূলি? কি পদ ভুলে নাকি? আরে না না, কয়েকটা কাজে। বুঝেছি বুঝেছি, বহুবার নিমন্ত্রণ করেও আপনার দেখা পাওয়া যায়নি মশাই। কাজের তাগিদ ছাড়া যে আপনার আগমন অসম্ভব তা আমি আগেই বুঝেছিলাম। চা এবং খাবার শেষ করে ডক্টর শর্মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন করে একটা চুরুট ধরান। তারপর বলেন, তা এবার বলুন মিস্টার চ্যাটার্জি, আপনার কাহিনী শুনি। কাহিনী তো নয়, ওই শুধু দু একটা প্রশ্ন। ডক্টর শর্মা বললেন, এই ধরনের প্রশ্ন এত লোক থাকতে আমার কাছে কেন মিস্টার চ্যাটার্জি? সার্জারিতে আপনার মতো জ্ঞান সারা ভারতে কজনের আছে তা আমার জানা নেই ডক্টর শর্মা। আর সার্জারি রিসেন্ট অ্যাডভান্সমেন্ট নিয়ে এত মাথা অন্য কেউ ঘামায় না। যাগে, নিজের প্রশংসা শুনে আর লাভ নেই। এবারে বলুন তো, কী বিষয়ে আপনি জানতে চান? আমার সাধ্যমতো আমি নিশ্চয়ই সাহায্য করব আপনাকে। আচ্ছা ডক্টর শর্মা, সার্জারি দিয়ে যে অসাধ্য সাধন করা যায় সেটা আমি জানি, তবে মানে মুখের চেহারার পরিবর্তন বা বয়সকে বহুদিনের মতো পিছিয়ে দেওয়া বা অতিরিক্ত মেদ কমিয়ে দেওয়া ইত্যাদি, এগুলো আমাদের দেশে ঠিক কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানা আছে আপনার, কিংবা কতদূর অগ্রসর হতে পারে? চুরুটে টান দিয়ে ডক্টর শর্মা বললেন, আমার স্ত্রী মারা যাওয়ার পর পৃথিবীতে মাত্র দুটি জিনিসকে আমি ভালোবাসি মিস্টার চ্যাটার্জি, প্রথম আমার মেয়ে আর দ্বিতীয় হলো সার্জারি। কিন্তু তবুও প্লাস্টিক সার্জারি যে ঠিক কতদূর সফল হয়েছে তা পরিপূর্ণভাবে আমার জানা নেই। এ সম্বন্ধে বিদেশে এখনও রিসার্চ চলছে। যারা সব জানতার মতো বলেন যে সার্জারি দিয়ে দিনকে রাত করা যায়, তারাও বিরাট ভুল করেন। যাকে শুনুন,
রহস্যমাখা পরিবেশে এক ঝলক রহস্য এসে যেন ডক্টর শর্মার মুখের উপর তার পরশ বুলিয়ে দিয়ে গেছে। সবটুকু কথাই কেমন যেন মিশ্রিতে পরিপূর্ণ। দীপক মন দিয়ে শোনে ডক্টর শর্মার প্রতিটি কথা। এদেশে প্লাস্টিক সার্জারি নিয়ে এখনও রিসার্চ করবার মতো সার্জনের জন্ম হয়নি, আর বয়স কমিয়ে দেওয়ার কথা যে বললেন, মানে আয়রনাইজেশন আর ক্যালসিফিকেশনের প্রশ্ন যেখানে নিহিত, সেখানে আমাদের দেশ এখনও বহু বহু পেছনে পড়ে আছে। কিন্তু বিদেশেই বা বিজ্ঞানীরা কতদূর সফল হয়েছেন ডক্টর শর্মা? পরীক্ষা বিদেশে চলছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আমাদের বার্ধক্যের মূলে হচ্ছে সূর্য থেকে যে এক ধরনের অজস্র কণা বিচ্ছুরিত হয়ে পৃথিবীর ওপর বর্ষিত হয় তারই ফল, আর ক্যালসিয়াম মেটাবলিজমও এর জন্য অনেকটা দায়ী। এগুলোকে নিয়ন্ত্রিত করে বিশেষ ধরনের অপারেশনের সাহায্যে মানুষের দেহে যৌবন দীর্ঘস্থায়ী করা যায় বা তার বয়সকে কমিয়ে দেওয়া যায়, এটা বিশ্বাস করি আমি। কিন্তু ও নিয়ে রিসার্চ করবার ক্ষমতা কার আছে বলুন? সার্জারি এখনও অনেক অনেক পেছনে। ডক্টর প্রেমনাথ আরও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বাধা পড়ল তার কথায়। জানলার খড়খড়িটা একটু যেন নড়ে উঠল। একটা ঢিলের সঙ্গে একটা জড়ানো কাগজ এসে পড়ল ঘরের ঠিক কেন্দ্রস্থলে। কোমর থেকে রিভলভারটা বার করে খুলে নিয়ে দীপক জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু লোকটা এক লাফে জানালা থেকে নিচে পড়ে তীব্র বেগে দৌড় দিতে শুরু করেছে। কিছুটা এগিয়ে গিয়েই সে একটা মোটরে চড়ে বসল। মোটরটাও তাকে বুকে নিয়ে এগিয়ে চলল প্রচণ্ড গতিতে। কাগজের মোড়কটা তুলে নিয়ে পড়ে দেখল দীপক, তাতে লেখা আছে, ডক্টর প্রেমনাথ শর্মা সাবধান, আরেকটি কথা বললেই মৃত্যু অবধারিত যেন, ইতি চলন্ত ছায়া। কাগজটা মুড়ে পকেটে রেখে দীপক বলল, চলি ডক্টর শর্মা, অনর্থক আপনার বিপদকে বাড়িয়ে তুলে তো আর লাভ নেই, প্রয়োজন হলে আবার দেখা করব। নমস্কার জানিয়ে বাইরে এসে গাড়িতে উঠে বসে দীপক। তারপর যে গতিতে তার গাড়িটা চলতে শুরু করে তা সাধারণ লোকের কাছে ভয়াবহ। মিটারের কাটা উঠতে থাকে 80 অবধি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দূরে দেখা যায় সেই গাড়িখানার পেছনে লাল আলোটা জ্বলছে, ওই গাড়িতে করেই চলন্ত ছায়া দলে সেই লোকটি অদৃশ্য হয়েছিল। ভালো করে স্টিয়ারিংটা চেপে ধরে দীপক, ওই গাড়িটাকে কিছুতেই তো দৃষ্টি আড়াল করা চলবে না। দুটো গাড়ি ছুটে চলে মহানগরীর পথ ধরে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। রাসবিহারী এভিনিউ, রসা রোড, আশুতোষ মুখার্জি রোড এবং তারপর চৌরঙ্গী। চৌরঙ্গী পেরিয়ে স্প্ল্যানেডের মোড় থেকে বেন্টিং স্ট্রিট ধরে এগিয়ে চলে সামনের গাড়িখানা। দীপক বেশ কিছুটা দূরত্ব রেখে অনুসরণ করতে থাকে। সামনের গাড়ির কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে। বেন্টিং স্ট্রিট পার হয়ে মিশন রো এক্সটেনশন, ডাইনে ঘুরেই একটা ছোট ক্যাফের সামনে আগের গাড়িটা দাঁড়িয়ে পড়ে। অনেকটা দূরেই থেমে পড়ে দীপকের গাড়ি। বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথে দাঁড়ায় দীপকের গাড়ি। তারপর গাড়ির মধ্যে বসেই দীপক বেশভূষা পরিবর্তন করতে থাকে। অদ্ভুত ক্ষিপ্র গতিতে মেক আপ করে নেয় সে। গাড়ির গদির নিচে ছোট বাক্সের মধ্যে যে সরঞ্জামটুকু ছিল, মাত্র তারই সাহায্যে বেশভূষা ও চেহারার মধ্যে যে এত বেশি পরিবর্তন আনতে পারা যায় তা বাইরের কোনো লোক না দেখলে বিশ্বাস করে উঠতে পারত না। বেশভূষার পরিবর্তন করে শেষে দীপক যখন গাড়ি থেকে নামল, তখন তাকে দেখলে একজন অত্যন্ত সাধারণ উত্তরদেশীয় মুসলমান ছাড়া আর কিছুই মনে হওয়া সম্ভব নয়। বেন্টিং হাউসের একতলায় একটা পাবলিক ফোন, হ্যান্ডেল ঘুরিয়ে দিয়ে একটা দুয়ানি তার মধ্যে ফেলে দেয় দীপক। তারপর রিসিভারটা তুলে বলে,
হ্যালো, পুট মি টু সাউথ। হ্যালো, কে? ওধার থেকে ভেসে আসে রতনের কণ্ঠ। রতন? হ্যাঁ বলছি। তুই এক্ষুনি লালবাজারে গিয়ে মিস্টার মরিসনকে ফোর্স নিয়ে তৈরি থাকতে বলতো। কেন রে, চলন্ত ছায়ার কোনো সন্ধান পেলি নাকি? না, সন্ধান ঠিক নয়, তবে একটা নিশানা পেয়েছি। আশা রাখি যে অনুসরণ করে হয়তো কোনো সুফল পেতে পারি। যদি কোনো কিছু পাই তবে সঙ্গে সঙ্গে লালবাজারে গিয়ে আর্ম ফোর্স নিয়ে বেরিয়ে পড়তে হবে। কিন্তু বেশ বেশ, আশা করি তুই সফলতা লাভ কর। হ্যাঁ, দেখি কতদূর কী হয়। তবে প্রতি পদে ভয় ভয় এগোতে হচ্ছে রে আমাকে। আমিও আসবো নাকি? না, তার প্রয়োজন নেই। তোকে যা করতে বললাম তাই কর, সেখানে গিয়ে যেন দেরি করতে না হয়। বেশ বেশ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ফোন ছেড়ে দিয়ে ক্যাফেটার সামনে গিয়ে দীপক দেখে গাড়িটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। বেশভূষার ওপর আরেকবার হাত বুলিয়ে নিয়ে দীপক এগিয়ে যায় ক্যাফেটার দিকে। ধীরে ধীরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে সে। ছোট্ট ক্যাফে, লোকজন খুব একটা বেশি নেই। এক কোণে একটা অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি, ও পাশে একজন সাধারণ বাঙালি ভদ্রলোক। ঠিক তার পাশের টেবিলে দুজন লোক স্যুট পরে সিগারেট টানছে আর কফি খাচ্ছে। এই দুজনের দিকে দীপকের মনোযোগ আকৃষ্ট হলো সবথেকে বেশি। কিন্তু মনোযোগ দেওয়া সত্ত্বেও তাদের একটি কথাও বুঝতে পারল না সে, শুধু ভেসে আসছে দু একটা শব্দ। তা থেকে দীপক আন্দাজ করল যে এরাই সেই লোক যাদের একজন ডক্টর প্রেমনাথের বাড়িতে তাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল। আস্তে আস্তে সময় কেটে যায়, সেকেন্ড, মিনিট, ঘন্টা। ঠিক এক ঘন্টা পরে হোটেলের বয়ের হাতে দামটা চুকিয়ে দিয়ে বের হয়ে যায় ওরা দুজন। কিন্তু পকেট থেকে নোটটা বের করার সময় এক টুকরো কাগজ মাটিতে পড়ে যায় একজনের পকেট থেকে। সেদিকে মোটেই খেয়াল থাকে না তার, বেরিয়ে গিয়ে দুজনে মোটরে চড়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে অদৃশ্য হয়ে যায় অল্পক্ষণের মধ্যেই। কিন্তু আর ওদের অনুসরণ না করে দীপক পাশের টেবিলটাতে গিয়ে বসে। তারপর বয়ের অন্য মনস্কতার সুযোগ নিয়ে কাগজটা হাতে তুলে নেয়। ছোট্ট একটা চিরকুট, তাতে শুধু একটা ঠিকানা লেখা আছে লাল পেন্সিল দিয়ে। কাগজটাতে লেখা, 3 নম্বর কুঠি, 117 নম্বর রসা রোড, সাউথ, টলিগঞ্জ। কাগজের টুকরোটা পকেটে রেখে আর এক কাপ চায়ের অর্ডার দেয় দীপক। তারপর কাপটি নিঃশেষ করে দামটা চুকিয়ে গাড়িতে এসে উঠতে আর 15 মিনিটের বেশি সময় লাগে না। গাড়ি এগিয়ে চলে লালবাজার পুলিশ স্টেশনের দিকে। লালবাজারে এসেই সোজা ডেপুটি কমিশনার মিস্টার মরিসনের কক্ষে গিয়ে উপস্থিত হয় দীপক। মিস্টার মরিসন উৎকণ্ঠিত মুখে দীপকের জন্যই প্রতীক্ষা করছিলেন যেন। পাশে বসে আছে রতনলাল। আরে নমস্কার মিস্টার চ্যাটার্জি, তারপর ওদিকের কত দূর? কিছুটা পাওয়া গেছে, শুধু একটা ঠিকানা, কিন্তু জানি না যে এ থেকে কতটা অগ্রসর হতে পারবো। দেখাই যাক, ইট ইজ এ মেয়ার চান্স। কিন্তু ঠিকানাটা পেলেন কিভাবে মিস্টার চ্যাটার্জি? দীপক তখন সমস্ত ঘটনা খুলে বলে। মিস্টার মরিসন বললেন, আশা করাই যায় যে এটাতে সফল হব। আজকের রাতটা আমাদের জীবনে একটা মস্ত বড় স্পোর্টস, কি বলেন? অবশ্য সফলতা কতটা আসবে তা জানা নেই। রতনের কাছে খবর পেয়ে রেডি ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য ঠিকানাটা আশা করিনি, ভেবেছিলাম অনুসরণ করে কোনো একটা সূত্র পাবো। কিন্তু একেবারে একটা স্পষ্ট ঠিকানা এসে গেল আমাদের হাতের মধ্যে। ইট ইজ মিয়ার লাক। দুখানা পুলিশের গাড়ি ছুটে চলল দক্ষিণের দিকে, একখানা লরি আর একখানা জিপ। প্রচণ্ড গতিতে এগিয়ে চলল গাড়ি দুটি,
যেন প্রতিটি মুহূর্ত তাদের কাছে মূল্যবান। রেস্ট ওয়াচের দিকে তাকিয়ে দীপক দেখল রাত 9:30। 10:00 মধ্যে তাদের অবশ্যই পৌঁছতে হবে। যত দেরি হবে সফল হবার আশা তত কম। গাড়ির স্পিডোমিটারে কাঁটা ওঠে, আরও বেড়ে চলে গাড়ির মধ্যে প্রতিটি প্রাণীর উত্তেজনা। অবশেষে রসা রোড সাউথে এসে গাড়ি থামে। ঠিকানাটা খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হয় না, কিন্তু কি নিঃসীম আধারে সমাচ্ছন্ন বাড়িটা, এর প্রতিটি অন্ধ কোণে যে কোনো চক্রান্তের বিষাক্ত বাষ্প উদ্বেল হয়ে উঠতে পারে তা বাইরে থেকে ধারণা করাও যায় না। আমরা কি ভুল ঠিকানায় এলাম মিস্টার চ্যাটার্জি? মিস্টার মরিসনের স্বরে কেমন যেন উদ্বেগ। হতে পারে মিস্টার মরিসন, তবে আমাদের পরীক্ষা করে দেখতে তো হবে। যাকে আমরা দুজন প্রথমে ভেতরে যাই, প্রয়োজন হলে হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী বাড়ি আক্রমণ করবে। হ্যাঁ হ্যাঁ, এই যুক্তিটাই ভালো, কিন্তু সব কটা দরজা জানালাই তো বন্ধ। তার জন্য আর ভাবনা কি, ওধারে জলের পাইপটা দেখেছেন? ওটা বেয়ে নিঃশব্দে উঠে যেতে খুব একটা বিশেষ অসুবিধে হবে না। মিস্টার মরিসনের অবশ্য মৃদু আপত্তি শোনা গেল, তবে দীপক বলল, বেশ তো, আমি একাই যাচ্ছি। না না না, তার থেকে বরং দুজনেই যাই, চলুন। জলের পাইপ বেয়ে দুজনে উপরে উঠতে থাকে। দোতলার একটা রেলিংয়ের কাছে এসে তারা পৌঁছতেই দোতলার জানালাটা খুলে যায়। সেখানে দাঁড়িয়ে দীর্ঘ দেখি একজন লোক, সারা দেহ তার কালো পোশাকে আবৃত। মিস্টার মরিসন তাকে লক্ষ্য করে রিভলভার তুলতে চেষ্টা করেন, বাধা দেয় দীপক। দীপক কালো পোশাকধারীর সামনে গিয়ে দাঁড়ায়। গুড ইভিনিং মিস্টার মরিসন। নমস্কার মিস্টার চ্যাটার্জি, আসুন আসুন, আপনাদের পদধূলি যে এখানে। মুখোশধারী অভ্যর্থনা জানায়, কিন্তু এ বাড়িতে আমি প্রত্যেককে গ্রেপ্তার করতে এসেছি। মিস্টার মরিসনের কণ্ঠ তীব্রভাবে ধ্বনিত হয়। তার আর প্রয়োজন হবে না, এ বাড়ির লোক বলতে আপাতত আমি একাই আছি, আর পাশের ল্যাবরেটরিতে আছে দুজন, তাদের দেখবেন তো। আসুন আমার সঙ্গে, ভয় নেই, আমরা বাধা দেব না। অবাক হন মিস্টার মরিসন, দীপকও স্তম্ভিত। লোকটি বলে, আমি জানি যে পুলিশ বাহিনী বাইরে অপেক্ষা করছে, জানি যে আপনাদের ইঙ্গিতে সারা বাড়িটা মুহূর্তে বিধ্বস্ত হয়ে যেতে পারে, কিন্তু তার তো কোনো প্রয়োজন ছিল না। মিস্টার মরিসন ও দীপক অভিভূতের মতো লোকটিকে অনুসরণ করে। দোতলা থেকে একতলায় নেমে আসে ওরা। একতলার প্রান্তে একটি বড় ঘর, নীল একটি মৃদু আলো ঘরটিকে আলোকিত করে রেখেছে। ঘরের মধ্যে শুধু অজস্র যন্ত্রপাতি, প্রচুর অজস্র নানা ধরনের সব যন্ত্র। এগুলো কি তা জানেন আপনারা? না তো, আজ পর্যন্ত যা কিছু অপরাধ আমি করেছি, যে বিরাট দলকে সুসংবদ্ধ করে তাদের সাহায্যে কাজ চালিয়েছি, শুধু এই একটি ল্যাবরেটরির জন্যে, কিন্তু তবুও আমাকে স্থির থাকতে দেননি আপনারা। সেই ব্যারাকপুর থেকে পালিয়ে টলিগঞ্জে এসে উঠতে হয়েছে আমাকে। কিন্তু আপনি এত অপরাধ করেছেনই বা কেন? দীপকের কণ্ঠে যেন অভিযোগ ফুটে ওঠে। কারণ অবশ্যই ছিল, বিরাট একটা সম্ভাবনার ইঙ্গিত নিয়ে আমি যেসব কাজ শুরু করেছিলাম তাতে সাহায্য করবার মতো কেউই ছিল না। কোনো জীবন্ত মানুষ তার দেহ থেকে স্বেচ্ছায় কতগুলি অর্গ্যান কেটে দিতে তো আর রাজি হবে না। ইচ্ছে মতো প্রচুর রক্ত আমি জোগাড় করতে পারতাম না, প্রয়োজন অনুযায়ী টাটকা মৃতদেহই বা কে যোগাবে আমাকে? দীপক প্রশ্ন করে, কিন্তু আপনার
রিসার্চের বিষয়বস্তুটা কি বলুন তো? সার্জারির সঙ্গে ইলেকট্রোথেরাপির মিলনে যে ধরনের কাজ শুরু করেছিলাম আমি, তা আমাদের দেশে এটাই প্রথম। আমি চেয়েছিলাম বার্ধক্যকে জয় করতে, মিস্টার চ্যাটার্জি। প্রকৃতির অমোঘ বিধানকে উল্টে দিতে চেয়েছিলাম। আমার অপারেশন আর ইলেকট্রোথেরাপি হয়তো তা পারত, কিন্তু মিস্টার মরিসন বলে ওঠেন, যাদের আপনি অপহরণ করেছেন তারা কোথায়? তাদের দেখবেন আপনারা, তারা তো উপাসের ঘরেই আছেন। একটা বোতাম টিপে দিতেই দালানের একটা অংশ ধীরে ধীরে সরে যায়। তার উপাশে দুটো টেবিলের ওপর শুয়ে আছে দুটি নারী মূর্তি। ওরা ওরা কে? ওদের একজন হচ্ছেন অপহৃতা বীণা দেবী, আর অন্যজন হচ্ছেন নিরুপমা দেবী, যার উপর আমি অপারেশন চালাচ্ছিলাম। কিন্তু বীণা দেবীকে আপনার কি জন্য প্রয়োজন ছিল? ও শরীরের কয়েকটা অর্গান নিরুপমা দেবীর দেহে বসানো হয়েছে, এতে অবশ্য বীণা দেবীর কোনো ক্ষতি হয়নি। শীঘ্রই উনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা রাখি। আপনার অপারেশন তাহলে শেষ হয়েছে? মিস্টার মরিসন প্রশ্ন করেন। হ্যাঁ, শেষ হয়েছে। আর সামান্য একটা ভুলের জন্য আমার ভাগ্যে নেমে এসেছে নিদারুণ ব্যর্থতার কালিমা। অপারেশন সাকসেসফুল হলে নিরুপমা দেবী ফিরে পেতেন দীর্ঘস্থায়ী যৌবন, কিন্তু সে সৌভাগ্য তো আর আমার হলো না। সামান্য একটা শিরা কেটে যাওয়ার ফলে প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ওর। আমার মতো একজন অপদার্থ সার্জনের এ ধরনের পরীক্ষায় হাত না দিলেই হতো। কথা শেষ হয় না, হঠাৎ মুখোশধারি জামার মধ্যে থেকে বের করে লম্বা একটা সিরিঞ্জ। মৃদু নীল আলোয় চকচক করে ওঠে তার ভেতরে তরলটা। দীপক ছুটে যায় সিরিঞ্জটা কেড়ে নেবার জন্য, কিন্তু তার আগেই নিজের বাহুতে সিরিঞ্জটা ফুটিয়ে দেয় লোকটি। তারপর বসে পড়ে বাসের চেয়ারে। আপনাদের আর কষ্ট করতে হলো না দীপকবাবু, নিজের ভুলে প্রায়শ্চিত্ত আমি নিজেই করলাম। Goodbye to you both. এক পাশে ঢলে পড়ে মুখোশধারীর দেহ। মিস্টার মরিসন তার হুইসলে সজোরে ফু দেন। চারিদিকে তীব্র কোলাহল। পুলিশ বাহিনী দলে দলে বাড়ির মধ্যে প্রবেশ করতে থাকে। মিস্টার মরিসন লোকটির দিকে এগিয়ে যান, সঙ্গে দীপকও। রতনলাল সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে, তার সঙ্গে চার পাঁচজন পুলিশ অফিসার। কিন্তু কে এই মুখোশধারী? কে এই চলন্ত ছায়ার দলপতি? সকলের মুখেই একটা কৌতূহলের চিহ্ন। মিস্টার মরিসন মুখোশটা সরিয়ে দেন মুখ থেকে। চেয়ারে কাত হয়ে পড়ে আছে ডক্টর প্রেমনাথ শর্মার দেহটা। মুখখানা বিষের ক্রিয়ায় সম্পূর্ণ নীল, চোখ দুটো মুদ্রিত। মৃত্যুর আর দেরি নেই। ডক্টর শর্মা! সকলের মুখে মিলিত প্রশ্ন। আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু ঠিক এতটা যে তা জানতাম না। রতনলালও বিমূঢ়, মিস্টার মরিসনও নিশ্চুপ। বাইরে রাতের কালো ছায়া ততক্ষণে প্রগাঢ় হয়ে এসেছে। আপনারা শুনছিলেন লেখক স্বপন কুমারের লেখা চলন্ত ছায়া গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, যদি এই চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন।
আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।